লেগেছে। তোমাদের যা ব্যবস্থা করেছিলে, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল, খুব সুন্দর ব্যবস্থা হয়েছে। আর তোমার থেকে কাজ নিলাম যে পরবর্তীকালে আমাদের যখন অকেশন হবে নিশ্চয়ই তোমাকে ডাকার চেষ্টা করবো। মাছ মাংস সমস্ত কিছু কোয়ালিটি ভালো ছিল? ভালো ছিল, মাটনটা তো খুব ভালো হয়েছিল। মাটন যেটা মানে সাধারণত সব বিয়ে বাড়িতে মাটন এত ভালো হয় না, কিন্তু তোমাদের খুব ভালো মাটন খেয়েছি। একদম মন থেকে বললেন? হ্যাঁ, মন থেকেই বললাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আপনার ফিডব্যাক আমার খুব কাজে লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। কোন রকম কমপ্লেন থাকলে সেটাও জানাতে পারেন। যদি বলা হয় সব থেকে কোন আইটেমটা সব থেকে বেশি ভালো খেয়েছেন, তাহলে কি করে বলবো, সবই ভালো লেগেছে। আচ্ছা, আচ্ছা, আর প্রত্যেকটা আপনি যে ফিডব্যাক আপনারা দিলেন একদম মন থেকে বললেন, তো মানে আমি বলছি বলে বলতে হয় এরকম দিলেন? ডেলিকেট ক্যাটারারের পরিবেশন হয়, সমগ্র জিনিসটা আপনার কেমন লেগেছে যদি একটু বলেন? অসাধারণ লেগেছে, প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা সব কিছুতেই খুব ভালো লেগেছে। কোনো ডিশ হয়নি, কোনো কিছু হয়নি, মিডিয়াম, সবাই বাচ্চারাও নিতে পারছে, বড়রাও নিতে পারছে, খুব ভালো খেয়েছে। আচ্ছা, স্পেশালি আমরা বিয়েবাড়িতে মাটনটা খুবই ভালোবাসি। হ্যাঁ, মাটনটা নিয়ে যদি একটু, মাটনটা খুব সব লোকে খাচ্ছেও কোনো রকম কথা হবে, ভালো, খুব ভালো, কোনো কমপ্লেন নেই তো? না, কোনো প্রবলেম নেই, একদম মন থেকে বলছি, মন থেকেই খুব ভালো হয়েছে, বাচ্চারাও খেতে পারছে, কোনো অসুবিধা নেই, ঝাল নেই, কিছু নেই, খুব ভালো হয়েছে, ভালো খাবার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা স্যার, আজকে আপনার মেয়ের যে বিয়ে হলো, তো সমগ্র খাদ্য পরিবেশন আর ডেলিকেট ক্যাটারের হাতে যে আপনারা দিয়েছিলেন, একটু অভিজ্ঞতাটা যদি জানান খুব ভালো হয়। অভিজ্ঞতা খুবই ভালো, সব রকম খাবার, সেটা মাসালা কুলচা বলুন, স্টাফ আলুদম বলুন, বা আপনার ফিশ বাটার ফ্রাই, বা আপনার কাশ্মীরি পোলাও, মাটন কোরমা, সবকটা আইটেমই প্রচণ্ড ভালো ছিল। যতজন গেস্ট আমাদের আজকে খেয়েছে এই বিয়েবাড়িতে, প্রত্যেকটা গেস্ট বলেছে খাওয়ার যেরকম কোয়ালিটি যেরকম মেনটেন হয়েছে, কোয়ান্টিটিও সেরকম মেনটেন করে খাওয়ার পরিবেশন করা হয়েছে। ফুডের ব্যাপারে কোনো কিছু বলার নেই, খুবই ভালো আর সুস্বাদু ফুড ডেলিভারি হয়েছে। আমারও খুব ভালো, খুব দারুণ আমাদের খাওয়ার খেয়ে আমাদের মানে কোনো রকম তাদেরও কোনো অসুবিধা হবে না, বা তাদের থেকেও কোনো খারাপ ফিডব্যাক পাওয়া যাবে না। আপনাদের ফুড এতটাই টেস্ট। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, টোটাল যে মেনু ছিল আপনার একদম প্রথম থেকে কফি থেকে শুরু করে ড্রিঙ্কস, স্টার্টার, শেষ করে একদম মিষ্টি অবধি, যা গুণগত মান আপনারা পেয়েছেন সেই অনুযায়ী যা রেট নেওয়া হয়েছে সে নিয়ে কি কোনো কমপ্লেন আছে? না, কোনো কমপ্লেন, খুব চিপে হয়েছে, খুব চিপে হয়েছে, অনেক চিপে, খাওয়া তো আর অনেক চিপে, আপনারা ভালো চিপে, অনেক কোয়ালিটি মেইনটেইন করেছেন, ফুডের যে কোয়ান্টিটি ওয়াইজ দিয়েছেন সেই তুলনায় এই রেট ঠিকই আছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, পুরো পরিবার নিয়ে আপনারা খুব ভালো থাকবেন, আমার পুরো টিমের তরফ থেকে এই কামনা রইল, আপনারাও আশীর্বাদ করবেন যেন আমরা আরও এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। আরেকজন আছে, হ্যাঁ, তখন আপনাকে একদম একদম, হ্যাঁ হ্যাঁ, গুড নাইট।